নিজ নিজ সংসদীয় এলাকার অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি বাড়াতে 20 কোটি টাকা করে বরাদ্দ পেয়েছেন 280 জন সংসদ সদস্য। এজন্য 6477 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। এটি সহ 9460 কোটি টাকার মোট 10 প্রকল্প অনুমোদন পেয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা একনেকে। রোববার গণভবন থেকে একনেক সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার কারণে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হলেও উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। সড়ক, ব্রিজ, কালভার্ট কিংবা হাটবাজারের মতো গ্রামীণ অবকাঠামো উন্নয়নে 2009 এবং 2015 সালে দুই দফা 11,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় সংসদ সদস্যদের। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে তৃতীয় দফায় এবার দেওয়া হল 6477 কোটি টাকা। এ প্রকল্পের আওতায় আগামী 4 বছরে নিজ নিজ সংসদীয় এলাকার উন্নয়নে 20 কোটি টাকা করে পাবেন প্রত্যেক সাংসদ। বছরে 5 কোটি টাকা করে যা দেওয়া হবে চার ধাপে। এইটা গ্রামীণ, কিন্তু যে সকল মাননীয় সংসদের এলাকাটা গ্রামীণ এলাকা, পৌর এলাকার বাইরে, সেই সকল এলাকায় গ্রামীণ অবকাঠামোর জন্য, এটা নট ফর কোনো বড় বড় বন্দর টন্দর এগুলোর জন্য নয়। এটা শেষ হবে 24 সালের জুন মাসে এটা শেষ হবে, আশা করি কাজ শুরু হয়ে গেছে। বরাদ্দকৃত অর্থে আগামী 4 বছরে 305 কিলোমিটার নতুন সড়ক নির্মাণ, 360 কিলোমিটার ইউনিয়ন সড়ক এবং 5,000 কিলোমিটার গ্রাম সড়ক উন্নয়ন ও 8,000 কিলোমিটার গ্রামীণ সড়কে সেতু ও কালভার্ট নির্মাণ করা হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি, মনু নদীর ভাঙন থেকে বিভিন্ন জেলাকে রক্ষা, হাওড় অঞ্চলে পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন সহ 9,460 কোটি টাকার মোট 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। আনন্দের ব্যাপার আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য, গোটা সবটা টাকাই আমাদের নিজস্ব টাকা, কোনো ধার দেনা সহায়তা তথাকথিত কিছুই নেই, সম্পূর্ণ আমাদের টাকা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা প্রাদুর্ভাবের মাঝেও সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জানি করোনা ভাইরাসের কারণে আমাদের উন্নয়ন একটা ব্যাহত হচ্ছে, কিন্তু তারপরেও আমরা অন্ততপক্ষে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই ধারাবাহিকতা বজায় রেখে যতটুকু সম্ভব আমরা উন্নয়নের গতিটা ধরে রাখব। সেই কারণেই আমরা শত সমস্যার মাঝেও আমরা ব্যবস্থা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে মুক্তি দেন। এটা শুধু বাংলাদেশ বলে না, আজকে বিশ্বব্যাপী এই সমস্যাটা সমগ্র বিশ্বে, কাজে এর হাত থেকে যেন মানুষ মুক্তি পেয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই আমরা চাই। এই জন্য আমি দেশবাসীকেও এটুকু অনুরোধ করবো যে সবাই আমাদের স্বাস্থ্যবিধিটা একটু মেনে চলবে। জীবন চলতে থাকবে, কারণ স্তম্ভিত থাকতে পারে না, কিন্তু তারপরেও একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে আমি আহ্বান জানাই। চলতি অর্থবছরের প্রথম 11 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির 57.37% বাস্তবায়ন হয়েছে বলেও জানানো হয়েছে একনেক সভায়। সাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাচাঙ্গা টেলিভিশন।